আসসালামু আলাইকুম দর্শক, আমি মুক্তি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে আমি আমার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার খুশিতে আপনাদের সবার সাথে অসম্ভব মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তৈরি করা খুবই সহজ এবং এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি চুলায় 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি কাপ দিয়ে মেপে নেন সেক্ষেত্রে এখানে 4 কাপ লিকুইড গরুর দুধ ইউজ করতে হবে। তো অপেক্ষা করছি দুধটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত। আর দুধটা ফুটে ওঠার আগে কিন্তু এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে পোড়া লেগে যেতে পারে। তো এরই মাঝে দুধটা পুরোপুরি ফুটে উঠেছে। এখন এই দুধটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিব। একদমই কিন্তু এটাকে ঘন করে নিতে হবে না, জাস্ট র্যান্ডমলি একটু 1-2 মিনিট জাল দিয়ে নিলেই হবে। এখন এখান থেকে আমি 2 চামচ মতো লিকুইড দুধ তুলে রাখছি একটা পাত্রে। এখন এই বাকি দুধটুকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। চিনি দেওয়ার পরে দুধের সাথে মিশিয়ে এখন অপেক্ষা করব দুধটা আবারও ফুটে ওঠা পর্যন্ত। তো চিনি দেওয়ার পরে দুধটা আবারও ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করার পরে এই দুধটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। তবে মাঝে মধ্যে কিছুক্ষণ পর পর আপনাদের যেটা করতে হবে এই দুধটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে উপরে কোনো সর না পড়ে। তো এইভাবে দুধটাকে এখন আমি পুরোপুরি একেবারে ঠান্ডা করে নিব। তো অবশ্যই কিছুক্ষণ পর পর একটু মিশিয়ে দিবেন যাতে সরটা না পড়ে। আমি যে দুধটুকু তুলে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর চেষ্টা করবেন এখানে ভালো মানের কাস্টার্ড পাউডারটা ইউজ করার জন্য। এখানে কিন্তু দুধটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে, কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশবে না। তো অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে দুধটা পুরোপুরি ঠান্ডা অবস্থাতে আছে, তারপরে এর মধ্যে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে এখন সরিয়ে নিচ্ছি। আর আমি যে দুধ আর চিনি জাল করে রাখলাম এবং ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এখন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই মেক শিওর হয়ে নেবেন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। আমার এই দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কাস্টার্ড পাউডারটা যে দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে ছেঁকে দিলাম, যদি কোনো লাম্পস থাকে সেটা যাতে এই ছাঁকনিতে আটকে যায়। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সাধারণত দেখা যায় গরম দুধের মধ্যে গুলানো কাস্টার্ড পাউডার অল্প অল্প করে ঢেলে মিশানো হয়, তবে আপনারা যদি এভাবে দুধ চিনি জাল করে তারপরে ঠান্ডা করে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেন তাহলে দেখবেন এটা কতটা স্মুথ হয় এবং পারফেক্ট হয়। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় আমি এখন কাস্টার্ড পাউডার মিশানো দুধটাকে বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এখন অনবরত নেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়টা একদমই বন্ধ করা যাবে না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেই রান্নাটা করতে হবে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে এটা হ্যান্ডেল করা খুব কষ্ট হয়ে যায়, কাস্টার্ড খুব দ্রুত ঘন হতে থাকে। আর পারফেক্ট কাস্টার্ডের বিশেষত্বই হচ্ছে এর মধ্যে কোনো লাম্পস থাকা যাবে না। তো আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ অনেকটা ঘন হয়ে যাবে। তো অবশ্যই এরকম কিছুটা পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। কাস্টার্ডটা পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা ফ্রিজে রাখার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড ঠান্ডা করার সময় কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা গরম অবস্থাতেই কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে, যাতে করে এর উপরে কোনো মোটা সর না পড়ে। আর সর না পড়লে এটা খুব সুন্দর স্মুথ থাকবে। আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি কাস্টার্ডের জন্য।
কাস্টার্ডটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ প্লেন কেক, ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। অনেকেই হয়তোবা কাস্টার্ডের মধ্যে এই কেকটা ব্যবহার করেন না, তবে কেক দিয়ে যদি কাস্টার্ডটা তৈরি করা হয় এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। ট্রাস্ট মি, একবারের জন্য হলেও আপনারা কেক দিয়ে কাস্টার্ডটা তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কাটা স্ট্রবেরি, কিউই, কলা, আপেল, আনার বা বেদেনা যেটাই বলি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন, তবে যে ফলে খুব বেশি পানি ছাড়ে সেগুলো ব্যবহার না করাই ভালো, যেমন তরমুজ বা বাঙ্গি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। সাধারণত রেস্টুরেন্টগুলোর কাস্টার্ড খেতে অনেক টেস্টি হয়ে থাকে, তো বড় বড় শেফরা যেটা করে এর মধ্যে এই ফ্রেশ ক্রিমটা ইউজ করে, যার কারণে এটা খেতে অনেক বেশি ক্রিমি এবং স্মুথ হয়ে থাকে। তো চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ ক্রিমটা ইউজ করার জন্য, তবে যদি হাতের কাছে একেবারেই না থাকে না দিলেও হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই বাটিটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন এই কাস্টার্ডটাকে সার্ভ করার জন্য আমি এরকম একটা ফ্যান্সি গ্লাস নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা, জাস্ট পাতলা স্লাইস করে কেটে রাখা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি শুকনো গ্লাসের উপরে। আপনারা যখন ফলটা কেটে এভাবে বসাবেন দেখবেন খুব ইজিলি এটা বসে যাচ্ছে, কারণ এই ফলে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার আছে, তো এই ময়েশ্চারই আসলে এটার সাথে লেগে থাকার জন্য হেল্প করবে। আপনারা এভাবে জাস্ট হাত দিয়ে একটু বসিয়ে দিলেই দেখবেন খুব ইজিলি এটার সাথে লেগে থাকবে। তো এভাবে আমি গ্লাসটাকে প্রথমে একটু ডেকোরেট করে নিলাম। গ্লাসটাকে ডেকোরেট করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমি উপরটাও একটু সাজিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস দিয়ে, একটা চেরি বসিয়ে দিলাম। আপনারা চাইলে আসলে এভাবেও একটু আকর্ষণীয় করে এই কাস্টার্ডটাকে সার্ভ করতে পারেন। দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আবার আপনারা চাইলে কিন্তু সবটুকু কাস্টার্ড এরকম একটা সার্ভিং ডিশেই সার্ভ করে নিতে পারেন, চাইলে উপর দিয়ে কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেশনও করে নিতে পারেন। আমি যেহেতু আমার 100K সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে আজকে এই কাস্টার্ডটা তৈরি করে দেখালাম, তাই আমি উপরে 100K লিখে একটু এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আসলে যে কোনোভাবেই এই কাস্টার্ডটাকে সার্ভ করে নিতে পারেন। তো হয়ে গেল আমার অসম্ভব মজাদার ফ্রুট কাস্টার্ড। আমার এই রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও ঘরে ট্রাই করবেন, আপনাদের কাছে দেখবেন অনেক ভালো লাগবে। ঘরে এটা ট্রাই করার পরে আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমার সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।